দুর্গাপুরের বিধাননগরের পার্ক অ্যাভিনিউতে জলের রিজার্ভার থেকে পাটা খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়ে গেল দুজনের। প্রতিবেশী কাঞ্চন লায়ক জানিয়েছেন, বাড়িটি হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের। তিনি বছর তিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর পরিবারের লোকজন এখন বাইরেই থাকেন। এই বাড়ির জলের রিজার্ভার লিক হয়ে যাওয়ার ফলে নতুন করে জলের রিজার্ভার ঢালাই করে তৈরি করা হয় এবং সেই কাজেই রাজমিস্ত্রি হুমায়ুন শেখ, যার আনুমানিক বয়স 55 বছর, এবং আরও কয়েকজন আসেন ঢালাইয়ের পাটা খুলতে। প্রথমে একজন ভিতরে নামার পরে অজ্ঞান হয়ে যায়, তারপরে রাজমিস্ত্রি হুমায়ুন শেখও ভিতরে নামেন, তিনিও অজ্ঞান হয়ে যান। এরপরে প্রতিবেশী কাঞ্চন লায়ক পুলিশ এবং দমকলে খবর দেন। পুলিশ এবং দমকলও আসে, উদ্ধার করে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে। তবে দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ সকালবেলায় 8:10 নাগাদ যারা এই কাজটা করেছে সে লেবারকে কন্ট্যাক্ট দিয়েছিল আর কি, সে লেবার এসে এখানে ঢুকেছে, খুলে ঢুকেছে। ঢোকার পরেই ওরা এসেছিল, 3-4 জন এসেছিল, তার মধ্যে একজন ঢুকে গেছে, একজন ওনাকে দেখে বাঁচাতে গিয়ে আরেকজন আর কি ঢুকে পড়ে, আরেকজনকে বাঁচাতে গিয়ে কোনো রকম ওকে বাইরে বার করে, মানে দুজন 3 জন ঢুকেছিল, 3 জনের মধ্যে একজনকে বার করা ইয়ে হয়েছিল, দুজনকে বার করতে পারে। দমকল প্রায় 15-20 মিনিট পরই চলে এসে খবর দেওয়ার পর দুজনই কি মারা গেছে? দুজনই আশা করি মারা গেছে, কারণ মিশন হসপিটালে এখান থেকে নিয়ে গিয়ে যা এখান থেকে যখন বডিগুলো তুললো তখন মনে হলো যে মারা গেছে আর কি। আচ্ছা, কোথাকার ওরা বলতে পারবো না। আচ্ছা, বাড়ির মালিক? বাড়ির মালিক তো নেই মনে হচ্ছে। তো আপনার নাম? আমার সাগর গড়াই। এখানকার জায়গাটার নাম হচ্ছে বিধাননগর ADDA প্রপার্টি পার্ক এভিনিউ। এখানে এই বাড়িটা, যার বাড়ি, সে সঞ্জীব চ্যাটার্জি, সে করোনায় মারা গেছে বছর তিনেক আগে। এবারে বাড়িটাতে ফাঁকা ছিল, জলের রিজার্ভারটা লিক হয়ে গেছিলো, আর নতুন করে জলের রিজার্ভার বানানো হচ্ছিলো। তা আমি একটা মিস্ত্রিকে ডেকে বলে দিয়েছিলাম যে ওরা এখানে থাকে না, আমাকে বলেছিল করিয়ে দেওয়ার জন্যে। আমি বাবলু শেখ বলে, যার ভালো নাম হচ্ছে, তার নাম বাবলু শেখ, ভালো নাম হুমায়ুন শেখ। ওরা মুর্শিদাবাদের বাসিন্দা, এখানে থাকে। আচ্ছা, বিভিন্ন জনের কাজ থাকে, কাজ তো দেওয়া হয়েছিল। এবারে সে ঢালাই করে বাড়ি গেছিলো, পরত পেরিয়ে 3-4 দিন হলে এসছে, নিয়ে আজকে পাটাগুলো খুলে পাটাগুলো নিয়ে যাবে। সেই পাটাগুলো খুলে ওর একটা লোককে নামিয়েছিল, আর সে তখন ল্যাক অফ অক্সিজেন হচ্ছিলো খুব সম্ভবত। তাহলে কি পাটা খুলতে এসেছিল? পাটা খুলতে এসেছিলো, নিয়ে ও ল্যাক অফ অক্সিজেনতে এ নিজে নেমে আবার ওকে তুলতে গেল। তুলতে যাওয়াতে এও কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেল। আমরা দেখছি অজ্ঞান হয়ে গেছি, কথা বলছে না। তখন আমি পুলিশে খবর দিলাম, আর ফায়ার ব্রিগেডে খবর দিলাম। একটা ফায়ার ব্রিগেড পুলিশ এলো, তারপর কথা বলবে প্রশাসন দিয়ে তুললে। কতজনকে উদ্ধার করলো? দুজনকে। আচ্ছা, নিয়ে যেয়ে মিশনে ভর্তি করলো। আমার অ্যাম্বুলেন্স ডেকে দিলাম, ভর্তি করালো। মিশনে ফার্স্ট এড করার পরে এখন আমি কংক্রিট জানি না, এখন শোনা যাচ্ছে মারা গেছে। কজন? দুজন। তাদের নাম? ওই যে হুমায়ুন শেখ একজন হেড মিস্ত্রি, আর ওরই একজন মিস্ত্রি, তার নামটা ওদেরকে কাছে জানতে পারবে। তাদের বয়স আনুমানিক? আমার ধারণা মোস্ট প্রবাবলি 55-52 তো হবেই, মানে হেড মিস্ত্রির বয়স 55। তো ওরা 55 হতে পারে, মানে 50। কতজন শ্রমিক এসেছিল? ওই হুমায়ুন শেখ এসেছিল, সঙ্গে আরেকজন এসেছিল, আর একটা বাচ্চা, মানে প্রায় 3 জনের। হ্যাঁ, 3 জন এসেছিল, 2 জন কাজ করছিল, দুজনই হেড মিস্ত্রি দেখাচ্ছিল, আর ওকে নামিয়েছিল পাটাগুলো তোলার জন্য। আপনার নাম, পরিচয়? আমার নাম কাঞ্চন লায়, আমার এই বাড়িটা।